الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغمون فيهما كثير من الناس الصحة والفراغ وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بيجو علماء در پوری چلو نائے مائی ڈھاکا ٹراویلز اینڈ ٹورز حج عمرہ پالون ایکٹی بشست پودشتھان ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদিগকে জুমার নামাজের আজানের সাথে সাথেই প্রস্তুতি নিয়ে জুমার মসজিদে খুতবা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া তা আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইছেন, আল্লাহ যে আমাদেরকে প্রেরণ করছেন, আমাদের একটা হায়াত আল্লাহ দান করছেন। কি দান করছেন বলেন? হায়াত দান করছেন। হায়াত কি? একটা সময়। হায়াত কি? জীবন। জীবন কাকে বলে? জীবন হলো শ্বাস প্রশ্বাস নেওয়ার নাম হলো জীবন, ঠিক না বেটি? শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। তাইলে এই শ্বাস আমরা নিতেছি সেকেন্ডে সেকেন্ডে, শ্বাস নেওয়া জীবন, শ্বাস বাইর করা জীবন। শ্বাস যতক্ষণ নিতে পারবো ততক্ষণ আমাদের জীবন আছে,
শ্বাস যতক্ষণ বের করতে পারবো ততক্ষণ আমাদের জীবন আছে। শ্বাস প্রশ্বাস বের করার শক্তি যখন হারায় ফেলবে তখন জীবন নামের এই জিনিস খতম হয়ে যাবে। ঠিক নেই বেশ, এটাকে বলে সময়, এটাকে কি বলে সময়। তাইলে এই জীবনের একটা সময় আছে, কিছু শ্বাস প্রশ্বাস মেলে সেকেন্ড হয়, কিছু সেকেন্ড মেলে মিনিট হয়, কিছু মিনিট মিলে ঘন্টা হয়, কিছু ঘন্টা মিলে দিন হয়, কিছু দিন মিলে সপ্তাহ হয়, কিছু সপ্তাহ মিলে মাস হয়, কিছু মাস মিলে বছর। কিন্তু শুরু হয় কোথেকে? শ্বাস প্রশ্বাস। আমার জীবনে আমি কতগুলো শ্বাস বের করলাম আর কত শ্বাস নিলাম আল্লাহ তাআলার খাতা এটা হিসাব রয়েছে। এজন্য আমাদের বুজুর্গানে দিনে একটা পাচান পাঁচ জিকির দেয়, যারা আল্লাহওয়ালা নেককারদের সোহবতে সবক পালন করেন তারা বুঝবেন। পাচান পাঁচ জিকির হলো মুখে আওয়াজ নাই, মানে শ্বাস বাইরে হওয়ার লগে আল্লাহ, নিতেও আল্লাহ, শ্বাস বের হবে ভিতরে নিতেও বাইর করতেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই শ্বাস বের করার সময় মৃত্যুর সময় কালিমার তালকিন দেয়। কালিমার কি দেয়? তালকিন দেয় কি না? যে অনেকে বলে আমার বাবা যে মারা গেল কালিমা পড়তে পড়তে মারা গেল, কয় না যে বাড়ি বাড়ি করতে করতে মারা গেল, ব্যবসা করতে করতে মারা গেল, বুঝলেন নাই, দল বলতে বলতে মারা গেল। যদি কেউ আমার জানা মতে একজন আমার দোস্ত ছিল বলে হুজুর আমার আপনজন, আমার দোস্ত বলতেছে আমার আপনজন আমার সামনে মারা গেল ঢাকা মেডিকেলে, মুখ দিয়া কালিমা আনাইতে পারলাম না, বহুত চেষ্টা করলাম কানে কানে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যবসা করতো মাছের ঘাটে, যারা মাছ ঘাটে যায় পাইকারি মাছ কিনছেন তারা বুঝবেন যে ওখানে বলে 200 200 300 300 310 310 বলে কিনা, বলে সে মারা, নাউজুবিল্লাহ মিন জালিক, বলেন সে মারা গেল এই 200 300 200 300 200 300 করতে করতে মারা গেল। তাইলে পাচান পাঁচ জিকির আল্লাহ ওনারা কেন দিয়েছে? যে তোমার শ্বাস নেওয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ঘুম থেকে ওঠো আল্লাহর নামে ওঠো, ঘুমাইয়া যাও আল্লাহর নামে যাও, কেন তোমার শ্বাস প্রশ্বাস নাম দিল জীবন, আর এই জীবন দানকারী একমাত্র আল্লাহ। জীবন দানকারী কে? আল্লাহ। জীবন দানকারী কে? আল্লাহ। বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস এন্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা। শ্বাস প্রশ্বাস নেওয়ার শক্তি কে? অক্সিজেনে, অক্সিজেনের শক্তিতে বাঁচাইতে পারে? আইসিইউতে বাঁচাইতে পারে? লাইফ সাপোর্ট বাঁচাইতে পারে? তাহলে আমাদের দেশের নাম দিয়েছে লাইফ সাপোর্ট, বোঝা গেল যে ওই জায়গায় নিলে লাইফ থাকবে। কিন্তু আমার জানা মতে শতকরা 80% এই লাইফ সাপোর্ট থেকে মরে আসে। তাহলে এই লাইফ সাপোর্টটা কি দেন? এটা লাইফ সাপোর্ট নাম রাখাটা ঠিক না। এবং লাইফ সাপোর্টে যারা ঢুকছেন এরকম আছেন কি না, যে লাইফ সাপোর্টের রুগী দেখছেন এরকম মোটা একটা পাইপ ঢুকায়, এমন মোটা একটা পাইপ ঢুকায়, বুঝলেন নাই, মুখ দিয়া লাস্টে যে কালিমা পড়বে, কালিমা পড়ার আমার মনে হয়, আমি মনে করতেছি এটা হাদিস কোরআনের কথা না, আমার মনে হয় কালিমা পড়ার সুযোগ থাকে না। কেন বড় পাইপ ভিতরে লাগায় ওটা দিয়া
এরকম ফুলতে থাকে, মরে গেল বলে এটা পাঞ্চ হইতে থাকে। তাহলে লাইফ সাপোর্ট নামের যে সরকারি মানে হাসপাতালের ব্যবস্থাপনা, এটা লাইফ সাপোর্ট নাম দেওয়া ঠিক না। লাইফ সাপোর্ট যদি থাকে তাহলে লাইফ কোথায়? লাইফ সাপোর্টে লাইফ রাখতে পারে না, আইসিইউতে লাইফ রাখতে পারে না, অক্সিজেনে লাইফ রাখতে পারে না। লাইফ রাখনে ওলা হলো আল্লাহ। ঠিক না বেজি? লাইফের মালিক হলো আল্লাহ, শ্বাস নেওয়ার শক্তি হলো আল্লাহ, শ্বাস বাইর করার শক্তি হলো আল্লাহ। এই 24 ঘন্টা তুমি শ্বাস নেও 24,000 বার, এরকম ভাবে শ্বাস নেও আর বাইর করো, তুমি আল্লাহর জন্য কতটুকু সময় দাও? সময় তোমার কতটুকু? শ্বাস নাও, এটা আল্লাহর ক্ষমতা। শ্বাস বাইর করো আল্লাহর ক্ষমতা, শ্বাস নাও এই বাতাস আল্লাহর, শ্বাস বাইর করো এই বাতাস আল্লাহর। কিন্তু তুমি কতটুকু আল্লাহ তাআলার জন্য তুমি টাইম দাও? শ্বাস বাইর করো, মুখ দিয়ে কি কাজ করো? মুখে কাজ কি? হাতে কাজ কি? কানে কাজ কি? চোখের কাজ কি? কি কাজ? এই জন্য সময় দেওয়া হলো আল্লাহ। সময় কার? জান কার? মুখে কইতে ভালো লাগে, মাল কার? মাল কার? মাল কার? ব্যয় করার সময় কোন তরিকে নেই। জান কোন জায়গায় যাবে এটার জন্য কোনো নাই। জানরা হইলো বাবার জন্য, জানরা হইলো দলের জন্য, জানরা হইলো আমার ক্ষমতা ঠিকানের জন্য। বুঝেন নাই কথাটা? জানরা হইলো আমার মান ঠিকানের জন্য। আল্লাহর জন্য কেউ, আল্লাহর জন্য জান হইলে মসজিদে নাই কেন? সপ্তাহে একদিন হলো নামাজ, আজানের পরে খুতবার ব্যাখ্যা শুরু হয়, আমরা এই খুতবাটাই আবার পড়ি। খুতবা কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে খুতবা আদায় হয়ে যায়, আল্লাহ প্রশংসা করা দুই খুতবার মধ্যে। এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম খুতবা, পরের খুতবায় যদি সুবহানাকাল্লাহ ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, মানে যে কোনো আল্লাহ তাআলার একটা প্রশংসা করলে দুই খুতবা আদায় হয়ে যায়। খুতবার আলোচনা হয়, এখন খুতবা শোনার মানুষ নেই। তাহলে শ্বাস প্রশ্বাস সময় যে আল্লাহর, তা আল্লাহর জন্য আপনি মিছামাছি সময় দিতেছেন, কথা বলেন না কেন? মিছামাছির সময় না, মন চাইলে আসে, মন না চাইলে আসে না। মন যখন চায় তখন মসজিদে আসে, মন চায় না ফজরে আসে না, মন চায় না জোহরে আসে না, মন চায় না ফজর পড়ে না, মন চায় না জোহর পড়ে না। তাহলে শ্বাস নেও আল্লাহর ক্ষমতায়, ঘুমাও তোমার শ্বাস প্রশ্বাস, তোমার হুশ থাকে না, শ্বাস প্রশ্বাস নেওয়ার ফেরেশতার দায়িত্ব আছে, তারা শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করে। আর তুমি ঘুমা বলো, আমি অসুস্থ মসজিদে যাইতে পারি না, তুমি ঘুমাও। তাহলে যদি কেমনে পাও আল্লাহর সময়, যে মিথ্যা কথা আল্লাহর সাথে প্রতারণা করা যে সময় হলো আল্লাহর, আর এই তোমার এই সময় আল্লাহর কাজে লাগে না। সময় হলো আল্লাহর, আর এই সময় তোমার নামাজের সময় হয় না। সময় হলো আল্লাহর, তুমি ফজরের নামাজে উঠতে পারো না। সময় হলো আল্লাহর, তুমি আজানের পরে মসজিদে আসতে পারো না। তাহলে এটা ধোকা না কাজী সাহেব? কাজী সাহেব আপনাকে মহব্বত করি, কিন্তু জীবনে আপনার লাগে দেহা সাক্ষাৎ নাই, এটা আল্লাহর লাগে ধোকা দেন। সময় আল্লাহ, এটা ধোকা ধোকা ধোকা। সময় যদি আল্লাহ। বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা। আল্লাহর হয় মসজিদে কোথায়? কই আপনাদের সন্তানগুলো মসজিদে কোথায়? মসজিদে যারা মুরব্বিরা আসলেন, সন্তান বালেক পুরুষ যে সন্তান আছে, অর্থাৎ বালেক যে হয়েছে, প্রাপ্ত বয়স যা হয়েছে, তারা কেন নিয়ে মসজিদে আসেন নাই? আমি নিজেও তো আমার জীবন বুঝি নাই, আমি নামাজ পড়ি আমার জীবনের গুরুত্ব বুঝি নাই, আমি হজ করছি আমার জীবনের গুরুত্ব বুঝি নাই, আমি এরকম ভাবে রোজা রাখতেছি আমার জীবনের গুরুত্ব বুঝি নাই, আমার পরিবারের গুরুত্ব বুঝি নাই, আমার স্ত্রীর গুরুত্ব আমি বুঝি নাই। আমি বুঝছি হলো ইস্টাবলিশড হওয়া, আমি বুঝছি ইস্টাবলিশড হওয়া, আমার জীবনের গুরুত্ব সম্পর্কে আমার জানা নাই। যদি গুরুত্ব থাকতো ঘরে ঘরে থেকে আজানের পরে ছেলে সহ এরকম ভাবে 3 জন 5 জন ঘর থেকে বের হইতো, তাড়াতাড়ি মসজিদে চলো,
সময় হলো আল্লাহর, শ্বাস নেওয়ার এরকম ভাবে শ্বাস ছাড়া হলো আল্লাহর, আর বসে থাকার সময় নাই, চলো আমরা মসজিদে যাই। কথা ঠিক বললাম না ব্যাঠিক বললাম? এখানে বসে ব্যাঠিক কথা আমি কখনোই বলি না, তারপরে জিজ্ঞাসা করি আপনাদের, আমি না কোনো আলেমুল আমার এই ব্যাঠিক কথা বলে না, ঠিক কথাই বলে। তাহলে এই শ্বাস নেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যায়, বলে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের মধ্যে অক্সিজেন নাই, এই অ্যাম্বুলেন্স দরকার নাই, অক্সিজেন ওলা অ্যাম্বুলেন্সের ভাড়া আর অক্সিজেন ছাড়া অ্যাম্বুলেন্সের ভাড়া সমান সমান 2000 বেশি। তাহলে কয়দিন যদি আপনার অক্সিজেন লাগায়, আইসিউর ভাড়া কত, লাইফ সাপোর্টের ভাড়া কত, আইসিউতে যারা রাখছেন ডেলি 60,000 70,000 80,000। কেন আল্লাহ যদি এখন আসমান থেকে খবর পায় 2 ঘন্টা মসজিদে বইবি নাহলে তুই শেষ, একজন বাইরে হইবো মসজিদ থেকে, একজন মসজিদ থেকে বাইরে হইবো, যে 2 ঘন্টা মসজিদে বইবি, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা হইলে আমারে দিবি, নাহলে তুই বাইরে হওয়ার লগে লগে তুই একা বাইরে হবার একজন। দোস্ত আইসিউর ভাড়া বুঝলাম, লাইফ সাপোর্টের ভাড়া বুঝলাম, অক্সিজেনের ভাড়া বুঝলাম, আমি যে আল্লাহর ফ্রি শ্বাস প্রশ্বাস নিতেছি এর ভাড়া এর মজুরি আমরা বুঝতে পারি না। এজন্য আল্লাহ বলছে ওয়ালাস ইন্নাল ইনসান আলা ফি খুস, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, সময়ের কসম খাইয়া বলি এই সময়ের সকাল হলো আমি আল্লাহর দেওয়া, সময়ের দুপুর হইলো আমি আল্লাহর দেওয়া, সময়ের জোহর হইলো আমি আল্লাহর দেওয়া, সময়ের আসর হইলো আমি আল্লাহর দেওয়া, মাগরিব নামাজ হইলো আমি আল্লাহর দেওয়া। তুমি এখন সারা দিন কাজ করে ঘুমাইবা, সারা পৃথিবীকে আমি অন্ধকার আচ্ছন্ন বানাইয়া দেই, বান্দা যেন তুমি আরামে ঘুমাইয়া যাও, রাত দেওয়া আমার, যদি দিন থাকতো মানুষ ঘুমায় শান্তি পাই, তোরা যার কারণে আল্লাহ রাত দিয়েছে তুমি ঘুমাও, তুমি ঘুমাও, কিন্তু মুয়াজ্জিন সাহেব যখন ফজরে আজান দিবে তখন তুমি আর ঘুমাইও না, এই শ্বাস আমার দেওয়া, তুমি শ্বাস নেওয়ার বাইর করো, এগুলো হলো সব আমার আল্লাহ, আমি আল্লাহর হলো এই সময়, এই সময়টা শুয়ে শুয়ে তুমি কাটাইও না, এই সময়টা মুয়াজ্জিন সাহেব ডাক দিছে, মুয়াজ্জিন সাহেবের ডাকে তুমি মসজিদে যাও, রাত তো আমি আল্লাহ দিছি, চন্দ্র তো আমি আল্লাহ উঠাই, সূর্য তো আমি আল্লাহ উঠাই, বাতাস তো আমি আল্লাহর, ফ্যানের বাবা শক্তি নাই বাতাস দেওয়া, এসির শক্তি নাই বাতাস দেওয়া, আল্লাহ প্রদত্ত বাতাস নিয়ে এটাকে রিফাইন করে পাঠায় হলো ফ্যান, ঠিক নেই বেটি, ও বাতাস কোথ থেকে পায়, এ বাতাসটা পায় কোথায়, পিছন থেকে নিয়ে আসতে দেওয়া তাই না, পিছনে বাতাস দেওয়া কার, দেওয়া কার, আল্লাহ। তাহলে সময়ের কোনো মূল্যায়ন আমাদের কাছে নাই, সময় চলে যাইতেছে, সময়ের কোনো কি নাই, মূল্যায়ন নাই, সময় তো যাইতেছে কি, বয়স বাড়ে না কমে, বলেন বয়স বাড়ে না কমে, কমে কেমনে, শুধু জানা নাই দেখা, জন্ম তারিখ যেরকম লেখা মরার পরে মৃত্যু তারিখ লেখে, মরার আগে যদি জানতো যে আমার মৃত্যু 10 বছর পরে অমুক দিন, এই 10 বছর আগে বউ বাচ্চা সব ছেড়ে দিত, হাজার হাজার যুবকরা কইবে আর বিয়ে শাদী করব না, কিল্লিয়ে করব, মরে তো যাবো, আর ঠিক নেবে কি, এই জন্য আল্লাহ জানাই নাই, নাইলে জানাই কিন্তু যে তোর মরণ কিন্তু মুখ দিত, কেন আসার পরেই জন্ম তারিখ মৃত্যু তারিখ লিখে দিত, জন্ম তারিখের সাথে মৃত্যু তারিখ যদি লেখা থাকতো বিয়ে শাদী করতো না, ঠিক নেবে কি, ঘর সংসার করতো না, বাড়িঘর করতো না, আল্লাহ জানাই নাই, করো যাও, ভয় দেখাইলে বাচ্চাকে যখন সুই দিবেন হাসপাতালে নেয় অপারেশন করে ভালো মানুষ, তারা বুঝায় কিছু না, এ আমি করছি না, আসলে অনেক বড় কিছু, ঢুকার পরে কয় কি মিয়া যদি সাহস না দিতে আমার যাইতে পারতো, কয় কি কয় না, সাহস না দিলে তো এরকম, আমার জানা মতে সিঙ্গাপুর থেকে বড় ব্যবসায়ী পলাইছে, হার্ট অপারেশন হবে তো পলাইছে, আর ডাক্তার বিশ্রে হয় না, ডাক্তার গেল কই, রুগী গেল কই, অপারেশন ডেট দেওয়া হয় পলাইছে, কি বুঝেন নাই, পলাইছে,
যদি মৃত্যুর খবর জানা থাকতো বিয়ের আসর থেকে মানুষ পলাইতো, বন্ধু বান্ধব বিচার লাগতো, সরকার লাগতো ধরে বিয়ে করা তাড়াতাড়ি, কেন মৃত্যুর তারিখটা জানা নাই। এখন আমাদের বয়স কমে জানা নাই, ঠিক না ভাই? আর দুই দিন থাকুন না পাঁচ দিন থাকুন জানা নাই। এই জীবন আল্লাহ তাআলা দান করছে দুনিয়ায় আসা থেকে মৃত্যু পর্যন্ত। আল্লাহ বলছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য দুনিয়ার জীবন আল্লাহ দান করছে। কাকে রাজি করার জন্য? রাজি করবো কাকে? আল্লাহকে রাজি করার জন্য। রাজি করলে কি লাভ? কি লাভ? কি সব দিয়ে দিব আল্লাহ। আল্লাহকে কেউ যদি রাজি করে দুনিয়াও আল্লাহ তারে দান করব, আখেরাতও আল্লাহ তারে দান করব। বলে হুজুর কেমনে? আল্লাহ রাজি করলে দুনিয়া দান করবো, আল্লাহ দুনিয়ার ব্যাপার বসে। আমি আল্লাহরে ভয় করো, রিজিকের কোনো ভয় নাই, আল্লাহু আকবার। আমি আল্লাহকে ভয় করো, কবরে কোনো ভয় নাই, আল্লাহু আকবার। আমি আল্লাহকে ভয় করো, দুনিয়ায় কোনো ভয় নাই, ঠিক না বেটি? দুনিয়ায় কোনো ভয় নাই। আল্লাহরে ভয় করলে দুনিয়ায় ভয় আছে? আছে। আমাকে ভয় হলো আল্লাহ না খেয়ে থাকুননি, ঠিক না বেটি? না খেয়ে থাকুননি। আল্লাহ রিজিকের ফয়সালা দায়িত্ব আল্লাহ নিছেন, তাহলে আল্লাহকে রাজি করলে দুনিয়ায় লাভ, আখেরাতও লাভ, কবরে লাভ, হাসরে লাভ, সব কিছুতে আল্লাহ তাআলা লাভ। এখন আল্লাহকে রাজি করার জন্য সময় তালাশ করে পাওয়া যায় না। অনেকে জিজ্ঞেস করবে মসজিদে লন, নামাজে লন, সময় নেই বলে কি বলে না? অনেকে নামাজ পড়েননি। কালকে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই নামাজ পড়েননি? কয় হুজুর আমি জোহর মাগরিব ইয়া সরি আমি আসর মাগরিব এসা এসার সময় পড়ে আলাইস। আল্লাহ বুঝলেন, হ্যাঁ তো নামাজ পড়ে, আল্লাহরে মানে না? কয় আসর মাগরিব এসা একসাথেই পড়ে, ওইব নামাজ। নামাজের ফরজ কয়টা? এই নামাজের ফরজ কয়টা? ১৩। বাইরে ভিতরে ওক্ত মতো বলেন, ওক্ত মতো রেখি। আসরেরটা যদি এরকমভাবে জোহরে পরে দেন আর জোহরেরটা যদি আসরে পরে দেন হইব, তাহলে জুম্মা হতে একজন আমি হুয়ে থাকি, খতিব সাহেব ওয়াজ করুক আমি করে দিই, মানে মাগরিবের পরে জুম্মা, বুঝছেন নাই? হইব কয়? তিন ওক্ত বলে একসাথে পরে, সময় নাই কি নাই? কয় আমি দোকানদারি করি আমার সময় নাই। আল্লাহর যদি বিচার দুনিয়ায় ধরত তরে এই জায়গার মধ্যে আটকাইয়া ধরত, কই এখন নাকটা আটকাইলে তোর শেষ, মুখটা আটকাইলে শেষ, সময় আছে না? আছে। নাক আর মুখ আটকাই ধর। বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা। করলে বলে সময় আছে না? না আছে। যদি আজান দেয় তখন যদি মসজিদে না যাইতে মন চায় নাক আর মুখ আটকে ধরবেন, যে সময় আছে কি না আছে, আর ছাড়বেন না, ঠিক নেই বে? ঠিক নাক আর মুখ আটকাইলে আর বিপুল আর সময় হলো আল্লাহ, সময় নাই দোকানদারির জন্য সময়। অথচ আল্লাহ তাআলা বলে দিছে যে মুমিনের জান মাল সব আমার কাছে নেওয়া, জানও নিছি আমি, মালও নিছি আমি। মুমিনের জানও কার? মাল কার? জান বল লিগা, জান হলো নেতার লিগা, জান হলো দোকানের লিগা, জান হলো চার আড্ডায় বইয়া থাকার লিগা, চা খায় ৫ টাকা দিয়া বইয়া থাকে ১.৫ ঘন্টা, পান খায় ৫ টাকা দিয়া বইয়া থাকে ১.৫ ঘন্টা, ঠিক না বেটি? হোটেল আলাদা বিরাট বিপদ। সকালবেলা দুপুরে যদি চা চায় বড় বড় হোটেলে, ভাই চা আনে, কয় হুজুর চা বেশি নেই, কে ভাই চা কি লাভ হয় না? কয় না হুজুর খাওয়ান না খাইলে হেঁটে লাভ হয়, সে চা খাওয়াই, তাহলে ১.৫ ঘন্টা বইয়ে থাকে আরেক পাবলিক খাওয়াইতে পারি না, এই জন্য চাও খাওয়াই না। মানে অর্থাৎ খাই হলে চা এক কাপ, বইয়ে থাকবো ১.৫ ঘন্টা, তো হোটেল আলোর বিপদ কাম কি? কোনো কাজ নাই। তাহলে হায়াতের কি দাম? হায়াত বুঝলো কি? সময় চলে যাইতেছে আমার জানা মতে, হেনে কিছু
মানে এই জায়গায় না বিভিন্ন জায়গায় এরকম ভাবে কিছু মুরব্বি লোকরা আছে সারা দিন বসে এরকম ভাবে আড্ডা ফাড্ডায় থাকে, কোনো একবার আল্লাহর নাম নেওয়ার সময় নাই, শ্বাস নিতেছে বার করতেছে একবার মুখ দিয়া বার করে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য দোস্ত সময়ের কসম খাই আল্লাহ বলছে, সময়ের কি খাইছে? কসম খাইছে। মানুষ সন্তানের কসম খায়, খায় কি খায় না? খায় না। সন্তানের কসম খায় কেন? সন্তান অনেক মহব্বত, এই জন্য সন্তানের আল্লাহর কাছে সময়টা অনেক বড় দামি, সময়টা অনেক বড় দামি। কাল কিয়ামতের ময়দানে জান্নাতি জাহান্নামি দুনো দল আফসোস করবে যে আমার একটা সেকেন্ড লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করা হইল না, এই জন্য সবচেয়ে আফসোস করবে বেশি। কাল কিয়ামতের ময়দানে আমার দুই রাকাত নামাজ আল্লাহর কাছে ধরা খেয়েছে, কয় রাকাত নামাজের জন্য? কয় রাকাত? দুই রাকাতের জন্য ধরা খাইছে। ফেরেশতারা যায় বলবে আল্লাহ আপনার এই বান্দার সব ঠিক আছে, দুই রাকাত নামাজ নাই, কয় রাকাত নামাজ নাই? একদিন ফজরের দুই রাকাত নাই, পরে নাই। আল্লাহ কয়, ফেরেশতারা কয় আল্লাহ আরো ব্যাপার আছে, এর অনেক হজ আছে, 1000 হজের সওয়াব আছে, এরকমভাবে 1000 রোজার সওয়াব আছে, কোটি টাকা দান করার সওয়াব আছে। কেরা কইব? ফেরেশতারা কার কাছে? আল্লাহ বলবে 1000 হজের সওয়াব দিয়ে কাম হইব না, 1000 রোজার সওয়াব দিয়ে কাজ হইব না, 1 কোটি টাকা দানের সওয়াব দিয়ে কাম হইব না। দেখ আমার বান্দার অন্য নফল দুই রাকাত নামাজ আছে নি, নফল দুই রাকাত নামাজ আছে কিনা? ফেরেশতা বলবে আল্লাহ তালাশ করে পাওয়া গেছে, দুই রাকাত নামাজ আছে তার। আল্লাহ তাআলা বলবে দুই রাকাতের নামাজের মধ্যে সেজদা আছে কিনা? বলে আছে। দুই রাকাত নামাজের মধ্যে রুকু আছে কিনা? বলে আছে। দুই রাকাত নামাজের মধ্যে কেরাত আছে কিনা? বলে আছে। দুই রাকাত নামাজের মধ্যে আত্তাহিয়াত আছে কিনা? বলে আল্লাহ আত্তাহিয়াত আছে। বলে আমার ফরজের নামাজের লগে ওর নফল মিল্লা গেছে, ওর নফল ধরে ফরজের জায়গায় বানাইয়া দাও, ওর নফলের জায়গায় ফরজের জায়গায় নফল নামাজটা দিয়ে দাও। এই জন্য দোস্ত নামাজ পড়ার সময় হয় না। আল্লাহ তালা বলে ওয়ালাস, সময়ের কসম খেয়ে আল্লাহ তালা বলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত চার প্রকারের মানুষ সারা। কয় প্রকার বলেন? একটা হলো নিজের ইমান, কোন নিজের ইমান, নিজের আমল, নিজের ইমান, নিজের আমল, অন্যের ইমান, অন্যের আমল। এই কাম যারা করে নিজের ইমানের জন্য কাজ করে আর নিজের আমলের জন্য কাজ করে, অন্যের ইমানের জন্য কাজ করে অন্যের আমলের জন্য কাজ করে, এই চার দল ছাড়া আর সব কি ক্ষতিগ্রস্ত? বলেন সব কি? সব ক্ষতিগ্রস্ত। নিজের ইমানের কাম নিজের আমলের কাম, অন্যের ইমানের কাজ অন্যের আমলের কাজ। অনেকে আমরা আছি নিজে নিজে ইমানদার, অনেক আছি না নিজে নিজে আমল করি, আমার আশেপাশে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ছেলের বউ নামাজ পড়ে না, মেয়ের জামাই নামাজ পড়ে না, একটু আফসোস নাই। অথচ নামাজ কায়েমের কথা আসছে, নামাজ কিসের কথা আসছে? কায়েমের কথা। নিজে যেমন ইমান আমলের উপর চলো, অন্যকে ইমান আমলের উপর উঠানোর জন্য জানমাল খরচ করো, অন্যের ইমান উঠানোর জন্য। হুজুর এই ওয়াজ আপনি পাইলেন কই? তাহলে খাদিজা বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস এন্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা। বড় কোটিপতি ছিল, মৃত্যুর আগে সিরা কাপড় পরে গেছে, সিরা বোঝেন তো, ফাড়া কাপড় পরে গেছে। হযরত আবু বকর
মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী এরকম ভাবে ধনীদের মধ্যে একজন ছিল। ইসলামের জন্য সমস্ত টাকা ব্যয় কইরা সালাত চর গাই দিয়েছে, ঠিক না রেডি? সালাত চর গাই দিল কেন? নিজের আমল করলেই চলতো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার আমল করতেছি, আপনি যে আমারে জিকির করতে কইছেন আমি জিকির করলাম, আপনি আমারে নামাজ পড়তে কইছেন আমি নামাজ পড়লাম, আমার টাকা মাইনসের লিগা আমি কি জন্য দিমু, ঠিক না বেটি? এই জন্য জান মাল নিজের জান এরকম ভাবে, নিজের মাল নিজের জন্যই খালি খরচ হবে না, নিজের মাল অন্যের জন্য খরচ হবে, অন্যের দিনের উপর উঠার জন্য এরকম ভাবে মাল খরচ করতে হবে। যেমন আবু বকর মালকে খরচ করছে 100%, হযরত খাদিজা মাল খরচ করছে 100%, হযরত ওমরে ফারুক মাল খরচ করছে 100%, হযরত ওসমান মাল করছে 100%। আমার জীবনের মালকে আমি 10 ভাগ লাগাই, আমার ইনকামের উপর 10 ভাগের 1 ভাগ আমি আল্লাহর জন্য খরচ করি কিনা? কোথায় বাড়ি আলারা, কোথায় ব্যবসায়ীরা যে আমার টাকা হযরত আবু বকরের কথা এরকম ভাবে আমরা বলি, হযরত আলীর কথা আমরা বলি, হযরত উসমানের কথা আমরা বলি, আমার মাল ইনকামের তারা তো দিছে 100 তে 100 দান করছে, আমরা 100-র মধ্যে 10 টাকা দান ওলা খুব পাওয়া যায়। বলে হুজুর আমি তো গরিব, বাদ দেন 100 তে 100 দরকার নাই, 100 তে 1 টাকা দেন আমার, এরকম ভাবে 100 তে 1 টাকা আমার দিনের জন্য আমি দেব, ঠিক নেবে? ঠিক, 500 হইলে 5 টাকা, 1000 হইলে কয় টাকা, 10 টাকা, তাও তো পাওয়া যায়। তাইলে আপনি সময়ের কেমনে মূল্য দিলেন? আপনি সময়ের মূল্য দিয়েছেন কামাই করার জন্য, সময়ের মূল্য দিয়েছেন নিজের বাড়ি গাড়ি উন্নত করার জন্য, সময়ের মূল্য দিয়েছেন নিজে খাওয়া পড়ার জন্য, সময়ের উন্নত এরকম ভাবে দাম দিয়েছেন নিজের মেয়েকে 5 তলা ঘেট বানায় বিবাহ দেওয়ার জন্য, সময়ের মূল্য দিয়েছেন নিজের ছেলেকে বড় লোকের মেয়ে বিবাহ করানোর জন্য। আপনার সময় আল্লাহর জন্য না, আমার সময় আল্লাহর জন্য ব্যয় হইতেছে, অথচ আমাদের জীবন হলো আল্লাহকে রাজি করা, আর আমরা জীবন বানাইছি শয়তানকে রাজি করা, ঠিক না বেডি? ওরে দুয়ানু মিনাল্লাহ, আল্লাহ বলে আমার যে রাজি করলাম আল্লাহ, আমরা বললাম আল্লাহ আপনার রাজি করলাম, আপনি আমাদেরকে দিবেন কি? আল্লাহ বলে দুনিয়ায় শান্তির জিন্দিগি দিব, আখেরাতে শান্তির জিন্দিগি দিব, আখেরাতে বইয়া খাইতে হইব, আখেরাতে কাজ করে খাইতে হবে না, আখেরাতে বৈশা বৈশা বান্দা তুমি খাইবা। দুনিয়ায় কামাই করে আনলে স্ত্রী পাকাইয়া দিতে হয়, আবার প্লেট লইয়া সামনে খাইতে হয়, হাত দিয়া খাইতে হয়, আখেরাতে তুমি চাইবা তোমার লোকমাও লাগাইতে হবে না, মুখের মধ্যে আল্লাহ তৈয়ার করে দিবে তোমার খেদমতের জন্য। দুনিয়ায় তুমি 1 জন দারোয়ান রাখতে পারো না, দুনিয়ায় তুমি 10 জন কর্মচারী রাখতে পারো না, দুনিয়ায় তুমি 5000 কর্মচারী রাখতে পারো না। আল্লাহ তাআলা বলছে 1 জন নিম্নস্তর জান্নাতিকে এরকম ভাবে 70,000 খাদেমা দেওয়া হবে। কেন দিবে? রেদওয়ান উম্মিন আল্লাহ, আল্লাহ বলে বান্দা দুনিয়ায় আমার জন্য চোখটারে তুই হেফাজত করছ, দুনিয়ায় আমার জন্য মুখটারে হেফাজত করছ, দুনিয়ায় আমার জন্য কানটারে হেফাজত করছ, আল্লাহু আকবার। এই কান দিয়ে গান শুনো নাই, এই কান দিয়া এই চোখ দিয়া ভিন নারীদের দিকে তুমি তাকাও নাই, ঠিক না বেটি? এই চোখ তুমি আমার জন্য, ইয়া আইয়ুহাল ইনসানু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফী ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ মুতমাইন কলব ওয়ালারা, যারা আমাকে দাম দিয়েছো, যারা তোমার কলবের মধ্যে আমি আল্লাহকে বসাইছো, আজকে তারা নিরাপদ, দুনিয়ায়ও নিরাপদ আখিরাতেও নিরাপদ, আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে ডাকাইছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, পড়েন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, পড়েন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, অর্থ কি? ইতমিনানে কলব,
আমার এই কলব গুনার দিকে যায় না, আমার এই কলব গুনার দিকে যায় না, আমার এই কলব দিয়া মুখ দিয়ে আমি গীবত করি না, আমার এই চোখ দিয়ে আমি গুনাহ করি না, আমার এই কান দিয়ে আমি গান শুনি না। আল্লাহ তাআলা বলবে, বান্দা ওয়ারিদওয়ানু মিনাল্লাহ, আমাকে রাজি করার জন্য চোখে আবাদত করছো, আমার রাজি করার জন্য কানে আবাদত করছো, আমার রাজি করার জন্য মুখে আবাদত করছো, কারো গালি বকা দাও নাই, তোমার সময়টাকে হয়তো লাগাও নাই, তুমি ব্যবসায় বসছো, আমার নামের জিকির করছো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এদেরকে ডাকাইছে মুতমাইনে কলব, যার কলবটা আমাকে দিয়া ভরপুর রাখছে, যার কলেজাটা আমাকে ভরা রাখছে, যার অন্তরটা আমার জন্য তৈয়ার রাখছে, যার অন্তরটা আমার ভালোবাসায় টাকা পয়সা সব দান করছে, এই অন্তরওয়ালারা কোথায়? বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস এন্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা। আসো আসো বিনা হিসাবে জান্নাতে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অন্তর আমরা বানাইতে চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্য টাকা দিনের জন্য খরচ করতে হবে, হবে কি হবে না? এলাকার মানুষ নামাজ পড়ে না, টাকা খরচ করতে হবে। মসজিদ কমিটির দায়িত্ব শুধু মসজিদ করাই না, মসজিদ কমিটির দায়িত্ব শুধু ফ্যান লাগানো না, মসজিদ কমিটির দায়িত্ব শুধু এসি লাগানো না, মসজিদ কমিটির দায়িত্ব হলো মানুষদেরকে দিনের পথে আনার কাজ করতে হবে, এটা মসজিদ কমিটির দায়িত্ব। ঠিক না বেটি? মসজিদ কমিটি মানে এই, অর্থাৎ খালি আপনি মসজিদ বানাইবেন, মসজিদ মেরামত করবেন, মসজিদ মেরামত করাই যদি দিনের কাজ হইত, রাসূল এই মসজিদ স্বর্ণের বানাইয়া দিয়ে দিত, মসজিদ মেরামত করার কাজ করা যদি দিনের কাজই হইত, রাসূলের প্রত্যেকটা এরকম ভাবে মসজিদের পিলার থাকতো স্বর্ণের। ঠিক না বেটি? আজকে দিনের জন্য নাই, চার দলের মধ্যে নাম লেখাইতে হবে। আপনি শিল্পপতি থাকেন, আপনি নেতা থাকেন, আপনি বড় লোক থাকেন, আপনি সুন্দর থাকেন, আপনি মহিলা থাকেন, আপনি পুরুষ থাকেন, চার দলের মধ্যে নাম লেখাইতে হবে। কয় দলে? কয় দলে? নিজের ইমান বলেন, নিজের ইমান, নিজের আমল, অন্যের ইমান, অন্যের আমল, নিজের ইমান, নিজের আমল, অন্যের ইমান, অন্যের আমল। অনেকে আছে আবার অন্যের চিন্তায় বেশি থাকে, বুঝেন নাই কথাটা? অনেক মুসলিয়া থাকবে ইমাম সাহেব ঠিক চলেনি, বুঝেন নাই, ইমাম সাহেবরে সই করে, ইমাম সাহেবের তারা ব্যয় কি না, বুঝেন নাই, ইমাম সাহেবের ঠিক আছে কি না, একটা দায়িত্ব বিহাজ আল ইমাম, ইমামরে চেক দেয় দেয়। এটা খালি আপনাকে মসজিদের কথা বলতেছি না, সারা দুনিয়ার মসজিদে ইমাম রাখার ইন্টারভ্যাল হইলে ইমাম রাখার কি লয়? ইন্টারভ্যাল হয় না? দেয় ইমামের দাড়ি আছে কি না? ধুকা ধুকা ধুকা, ইমামের দাড়ি দেখো, নিজের দাড়ি দেখো না। ইমাম সাহেব ইন্টারভিউ নিলে দেয়, ইমাম সাহেব পাঞ্জাবি গায়ে দেয় কিনা? ইমাম সাহেবের যদি নামাজ পড়াইতে পাঞ্জাবি লাগে, আল্লাহ কালকে আমাদের ময়দানে ধরবে। আওয়ালাম নু আম্মিরুকুম মা আয়াতা যাক্কারু, আমি কি তোমাদেরকে বয়স দেই নাই? ইমাম রাখার ইন্টারভ্যাল হইছে সমস্ত মুসল্লি মিল্লা, খালি কমিটি লয় না, ইমাম সাহেবের ইন্টারভ্যাল সব মুসল্লিরা লয়। ইমাম এরকম ভাবে কমিটি যদি বলে আমরা ইমাম রাখলাম দাড়ি নাই কা, মুসল্লিরা বলবো আমরা মসজিদে নাই কা। ঠিক নেবে ঠিক, মসজিদে কি করবো? ইমাম সাহেবের চুল যদি মস্তানি চুল থাকে, মুসল্লিরা কইবো আমরা মসজিদে নাইকা, বলে কে আমার ইমাম সাহেবের তো কেরাত ভালো, কয় না এই মস্তানি চুল আল্লাহ ইমামের পাশে নামাজ পড়ুম না, আল্লাহ কালকে আমাদের ময়দানে বলবো ইমাম রাখলাম মস্তানি চুল রাখা ঠিক না, ইমাম রাখলাম মাথায় টুপি থাকতে হবে, ইমাম রাখলাম পাঞ্জাবি গায়ে দিতে হবে, ইমাম রাখলাম ইমামের বউ পর্দা করতে হবে, ইমাম রাখলাম ইমাম সুদ খাইতে পারবো না, ইমাম সাহেব এই ব্যাংকে টাকা উঠাই কিনা, ইমাম সাহেব ব্যাংকে টাকা উঠাইয়া বাড়ি গাড়ি করলো কিনা, ঠিক না বেটি? ইমাম সাহেবের কিস্তির টাকা উঠাইলো কিনা সব তুমি চেক করলা, তোমার এ তুমি দূরে রাখলা। আল্লাহ বলবে ইমাম সাহেবের জন্য যদি নামাজ পড়াইতে এই শর্ত লাগে, বান্দারে তোর জন্য কি এই শর্ত ছিল না?
দূর হইয়া যা, দূর হইয়া যা, দূর হইয়া যা। একতে দাই তুমি হাজাল ইমামের অর্থ হইল ইমাম সাহেবের দাড়ি রাখে আমার দাড়ি রাখতে হবে। একতে দাই তুমি হাজালের ইমামের অর্থ ইমাম সাহেবের টুপি মাথায় দেয় আমার টুপি মাথায় দিতে হবে। একতে দাই তুমি হাজালের ইমামের অর্থ হইল ইমাম সাহেবের বউ পর্দা করে আমার বউ পর্দা করাইতে হবে। একতে দাই তুমি হাজাল ইমামের অর্থ হইল ইমাম সাহেবের মাইয়া পর্দা করে আমার মেয়েরও পর্দা করাইতে হবে। একতে দাই তুমি হাজাল ইমামের অর্থ হইল ইমাম সাহেব কিস্তির টাকা উড়ায় না, যে ইমাম সাহেব কিস্তির টাকা উড়ায় ওর পাশে নামাজ পড়া জায়েজ নাই, আর তুমি যে তার পাশে ইয়া নামাজ পড়ো তোমার নামাজ আসমানে যায় না। বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস এন্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা। কঠিন হয়ে গেল নিয়ে ওয়াজ, আমি তো আমাকে ওয়াজ করতেছি ইমাম সাহেব গোটা কইতেছি আমরা তো ঠিক হইতে বা আগে ঠিক নেবে ঠিক, এরপর না আপনারা আমি যদি এখন দাঁড়াই আল্লাহু আকবার কই কেরাত না পরে যদি রুপিতে যাই সবাই বলে আল্লাহু আকবার ঠিক নেবে ঠিক, ইমাম সাহেব ভুল হইতেছে বলবেন কি বলবেন না? তাহলে আমরাও কই ও আমার মুসল্লি ভাই বন্ধুরা আপনাকে ও ভুল হইতাছে, এখনো মাইয়ারে পর্দা করেন না এখনো ভুল পথে আছেন, এখনো ছেলের বউ পর্দা করে না এখনো ভুল পথে আছেন, এখনো এরকম ভাবে নিজের ফ্যামিলিকে নারাজি বানাইতে পারেন নাই এখনো ভুল পথে আছেন, এখনো নিজের ছেলেরা নামাজ পড়ে না এখনো ভুল পথে আছেন, এখনো নিজের স্ত্রী নামাজ পড়ে না আপনিও ভুল পথে আছে। এই জন্য আমাকে যেমন ইন্টারভিউ নেন কয়টা টাকা দেন দেখিয়া আমরাও ইন্টারভিউ নেই পরকালে যাইবেন দেখিয়া ঠিক নেবে ঠিক ঠিক নেবে ঠিক, আমরাও ইন্টারভিউ নেই কবরে যাইবেন দেখিয়া, না হইলে আমার দাড়ির ওয়াজ করা দরকার নাই, না হলে আমার টুপির ওয়াজ করা দরকার নাই, না হলে আমার পাঞ্জাবির ওয়াজ করা দরকার নাই, না হলে আমার ব্যাংকের ওয়াজ করা দরকার নাই, আপনি কবরে যেন পার পাইয়া যান আমার যেমন আপনি রাখেন আপনার নামাজ যেন সই হইয়া যায় ঠিক নেবে ঠিক, ইমাম সাহেবের দাড়ি দরকার কেন নামাজ যেন সই হয়, ইমাম সাহেবের হারাম খাই নামাজ যেন সই হয়, আমরা মুসল্লি বন্ধুরা আপনাদেরকে বলি কবরে যেন নাজাত পাইয়া যায় ঠিক নেবে ঠিক, কবরে যেন নাজাত পাই। এই জন্যই ওয়াজ করি রাগ হওয়ার কি আছে বোঝেন নাই, রাগ হওয়ার কি আছে, অনেকে দুই একজনে বলে এলাকার মানুষ বলে হুজুরে যে ওয়াজ করে সব আমাকে বিরুদ্ধে কয়, আমি তো আর কারো বাড়িতে করে যাইও না আমি বিরুদ্ধে শুনিও না, আমি কারো বিরুদ্ধে কই না আমি বলি কবরে যেন নাজাত পাইয়া যায়। এই নাজাতের জন্যই এই মসজিদে এলাকায় আমরা নামাজ পড়াই, এই জন্যই এই মসজিদে প্রতি মাসে একদিন ইসলাই মাহফিল হবে। কি মাহফিল বলেন বলেন কি মাহফিল? ইসলাই মাহফিল, কবর ঠিক করার জন্য ইমাম যেমন ঠিক করেন আপনার কবরও ঠিক করতে হইব। কবরে আগুন জ্বলা ঠিক না, কবরে কি আগুন জ্বলে না, জ্বলে কি জ্বলে না, জ্বলে কি জ্বলে না, কবর আবার জান্নাত না? আহমদ আলী লাহোরি রহমতুল্লাহ আলাই যার কবরের মধ্যে লাহোরে, লাহোর কোথায় পাকিস্তান, লাহোরের মধ্যে যার কবরে তাফসীর লেখছে আহমদ আলী লাহোরি রহমতুল্লাহ যার কবর থেকে এরকম ভাবে ফুলের গিরান বের হইতেছে আমাদের বুজুর্গনের দিকটা দিনটা দেখে আসছে, এই জন্য আপনার কবর যেন জান্নাত হয়ে যায় এই জন্য আমরা সতর্ক করি, যেমন আপনারাও আমাকে সতর্ক করেন হুজুর দাড়ি আলা ইমাম রাখতে হইব, হুজুর টুপি আলা ইমাম রাখতে হইব, আমরা কই আমাকে মুসল্লি ও দাড়ি আলা মুসল্লি হইতে হইব, না হলে আল্লাহ তাআলা বলবো ইমাম সাহেবরে তুই যাস তোর মুসল্লির মধ্যে দাড়ি নাই ওডিরে বাদ রাখ, ইমাম সাহেব তুই জান্নাতে যাস তোর মুসল্লির মধ্যে যারা সুদ খায় ওকে বাদ রাখ, আমি কেমন করি ওই সময় আমি তো কমো আমার মাঝে দা ইসলাম মসজিদের মুসল্লি গো আল্লাহ ছাইরা দেন আল্লাহ আমারে ধরবো, এ কদিম সাহেব নরম নরম ওয়াজ করছো সুদের ওয়াজ কেন করো না, যদি তুমি সুদের ওয়াজ করতা তোমার মুসল্লিরা সুদ ছাইরা দিত, তুমি যদি জিনার ওয়াজ করতা তোমার মুসল্লিরা জিনা ছাইরা দিত, আমি আজকে একজন আলেমকে দায়িত্ব দিতাম যাও যাও তোমার যা মনে চায় সবার নিয়ে জান্নাতে যাও, আলেমরা যখন জান্নাতে যাইব আল্লাহ তাআলা গেটের মধ্যে বলবে এই তুমি থাকো, আলেম চিন্তা করে দেবে আল্লাহ ধরা খেয়ে গেলাম কিনা, ধরা খায় আরে ধরা খায়া যাওয়ার চিন্তাই তো বেশি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমারে একটা সবক দেন আমি এই সবকটা যেন বেশি বেশি পড়ুক,
কোন সবকটা বেশি আল্লাহর কাছে দামি? আল্লাহর রাসূল শিখিয়ে দিল, রব্বানা জালামনা আনফুসানা আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা। বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস এন্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা। শিখিয়ে দিছে আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি, কারে শিখিয়েছে? হযরত আবু বকর সিদ্দিককে। দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা। হযরত আবু বকর ঈমান আনার পরে কি জুলুম করছে? হযরত আবু বকর ঈমান আনার পরে কোন ভিন্নানির দিকে তাকায় নাই, হযরত আবু বকর ঈমান আনার পরে গুনার কাজ করে নাই, হযরত আবু বকর ঈমান আনার পরে খারাপ কাজ করে নাই, হযরত আবু বকর ঈমান আনার পরে এই কানটাকে দুনিয়ার কাজে লাগায় নাই, হযরত আবু বকর ঈমান আনার পরে এই মুখটারে এরকম ভাবে খারাপ কাজে লাগাই নাই। তারে যদি এই সবক দেয় আল্লাহ রাসূল, আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করছি আমার নফসের উপর, তাহলে আপনার আমার কত জুলুম, এই জুলুমের কোনো শেষ নাই, ঠিক না ব্যাধি? হযরত আবু বকরের কোনো জুলুম ছিল? হযরত আবু বকরের গুনাহ ছিল? আশারায় মুবাশশারা তারে সবক শিখাইছে, ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা। জুলমান কাসীরা মানে হলো আমি অনেক জুলুম করছি খোদা, আমি অনেক জুলুম করছি। আবু বকরের জন্য যদি এই দোয়া হয়, আমাদের জন্য এই দোয়া ছাড়া থাকার সময় নাই। এজন্য এই মসজিদে মাসে একদিন স্থায়ী, আজকেও তারিখ, ঢালকানগরের পিশাব, সারা বাংলার কুতুব, যাকে এরকম পাওয়া যায় না, 10টা মাদ্রাসায় বুখারি পড়ায়, আল্লাহু আকবার, উনি এখানে আসবে আল্লাহর ওলির চেহারা দেখার জন্য আমরা থাকবো কি থাকবো না বলে? আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো। মাগরিব থেকে আসা পর্যন্ত এখানে জামাত আসছে, আসর থেকে আলোচনা হবে, ইমানি কথা হবে, মাগরিবের পরে হযরত বয়ান করবেন, আসবেন, আমার সাথে কথা হইছে, ফাইনাল করছেন, আমরা থাকতে পারি, এলাকার মানুষ যেন সবাই জান্নাতি হতে পারি, কেউ থাকতে পারবো না, আমাদের বাবা মা কেউ নাই, আমরাও একদিন থাকবো না, সব থাকবে, আল্লাহ যেন আমাদের নাজাত দান করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।